পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব থানা মহিরা এলাকায় হাজি সামির আলী স্মৃতি অল নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক ছিল কুসুমপুরা ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ খোরশেদ আলম। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ ওয়াসিম। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা আলহাজ নাজিমুদ্দিন। মরহুম হাজি সামির আলী স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল মালেক, মোহাম্মদ মহিউদ্দিন হিরু, মোহাম্মদ আব্বাস আলী, মোহাম্মদ আবু তাহের, মনিরুদ্দিন, মোহাম্মদ জহির, মোহাম্মদ ফিরোজ খান, মোর্শিদুল আলম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ তারিকুল ইসলাম, মোহাম্মদ ওয়াসিম।